เขาไม่ได้เดือดร้อนหรอกรักดีนะพี่รักดีกว่าแฟนพี่กว่าเราไม่น่าหนาวันนี้ก็ชาสุริมายันเองทำอะไรโคลาจบาลีหุ่ยอะไรที่ดีนี่ทำอะไรปลาจบารีনমস্কার ভাই নমস্কার আমার বাড়িওয়ালা বড় খাবার দিছিল মরি গেছে হ্যাঁ মরি গেছে প্রায় 3.5 বছর আছে এখন আরো একটা আমি কাজ পলাশ বাড়ি ভাই Wow.
লাইক শেয়ার দিবেন ভাই গানটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিবেন হিরোদা এটা হচ্ছে নির্ভামান পলাশ বাড়ি লিপু দাদা এটা নির্ভামানি পলাশ বাড়ি ভাই নির্ভামানি পলাশ বাড়ি জানি না আমি কেউ দেখাবো আপনি আমি নাম জানি না জাকির বাবু ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন রাকিব বাবু ভাই গানটি হচ্ছে পলাশ বাড়ি নির্ভামারি পলাশ বাড়ি ভাই এটা নীলফামারি পলাশ বাড়ি ভাই নীলফামারি পলাশ বাড়ি মাল ক্লিয়ার আসতেছে না নেটের প্রবলেম মনে হয় না আপন ভাই নাম জানি না এটা হচ্ছে ইয়া আপনার ইয়া কোকোই দলটা কোকোই দলটা
আছে ভাই আছে কোশনজিৎ আছে আপন কোশনজিৎ আছে এই যে কোশনজিৎ এই কোশনজিৎ গান তো তিন দিনের, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কালকে শেষ হবে আপন ভাই। বিকি বর্মন কোথা থেকে ভাই? দলটি ভাই হচ্ছে ইয়া কোকোর দল। কমেন্ট করবেন, কমেন্ট করতেছেন, একটু শেয়ার দেবেন ভাই।
ভাই ওই যে ছেলে রাখুন ভাই একটু শেয়ার দিবেন ভাই মানুর ইসলাম ভাই একটু শেয়ার দিবেন ভাই শেয়ার দিবেন ভাই বিমান ভাই নির্ভামারি পলাশ বাড়িতে হচ্ছে ভাই গান মমিন আলী ভাই নীলফামারি পলাশ বাড়িতে গান হচ্ছে ভাই নীলফামারি পলাশ বাড়িতে মমিন আলী ভাই একটু শেয়ার দিবেন ভাই একটু শেয়ার দিবেন সলিম গাবুর মোরা নির্বাঞ্জক সলিম
আপন ভাই গান হচ্ছে নিধামারি পলাশ বাড়িতে সেলিম ভাই আপনি কি মিরগঞ্জের সেলিম মলনিদা নায়িকা হচ্ছে প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ অভিজিৎ দাদা এটা নীলফামারি পলাশ বাড়িতে হচ্ছে গান তপন রায় দাদা তপন নীলফামারি পলাশ বাড়িতে হচ্ছে গান দাদা আসি ভাই ভালো আছি স্বাধীন ভাই ভালো আছি ভাই স্বাধীন দা নীলফামারি পলাশ বাড়িতে গান হচ্ছে ভাই শোনাবার শোনা যাচ্ছে না আমার কথা মিলনকে সুন্দর দেখাচ্ছে না মিলনকে হেভি সুন্দর দেখাচ্ছে এই দেখেন হাসতেছে ভালো আছি ভাই
দাম নামি সামনে দেখা যাচ্ছে না Hey!
Bye.
বনে গো সুন্দরী কন্যা
বাড়ি ভাই পোলাজ বাড়ি নীলফামারি পলাশ বাড়ি ভাই নীলফামারি পলাশ বাড়ি কোথায় তোমার ঘর আরে কি বা তোমার মাথা পিতা কি নাম ও তোমার ও আমার পরিচয় পলাশ কুমার এটা নীলফামারি পলাশ বাড়ি ভাই চম্প লাহাতে ও বাড়ি আহামার বীরেন্দ্র দাদা এটা নীলফামারি পলাশ বাড়ি ভাই ভাইয়া নীলফামারি রোডে আসবেন নীলফামারি রোডে আসি পলাশ বাড়ি না যাইতে রাস্তা তপন চ্যানেল বাড়ির পাশে হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ দাদা বলেন আপন দা বলেন আমি আমরা পলাশ বাড়িতে আছি পলাশ বাড়িতে হ্যাঁ হ্যাঁ পলাশ বাড়িতে আছি পলাশ বাড়িতে আমরা তো এখানে ওই যে লক্ষ্মী ছাপের এখানে কোথাও যাত্রা হবে এখানে ভালো যাত্রা হবে এখানে কোথাও থাকবো আপনি পাঙ্গা যাবেন পাঙ্গা না যাই এইদিকে আইসেন লক্ষ্মী ছাপ আইসেন পলাশ বাড়ি যাবেন না পলাশ বাড়ির মানে নীলফামারি মানে পলাশ বাড়ি না যাইতে আপনার ডোমার থেকে রাস্তাটা আসি পলাশ বাড়ি না যাইতে আপনি এটা পূর্ব দিকে রাস্তা বলবেন যে তপন চ্যানেল বাড়ি কোথায়
দাদা তো আপন চারজন রবিরাম ভাই গান হচ্ছে পলাশ বাড়িতে নিধামারি পলাশ বাড়ি কি কইলে ভাই বীরেন্দ্র দা আপনার বাড়ি কোথায় দাদা পূজারিতে আছে তো আমার নারায়ণ দান সে হইল তোমার আপন মামা আমরা সবাই তোমার মাগি মিঠুন যাই এটা মিঠামারি পলাশ বাড়ি তাহলে শোনো মামি আমার কথা শোনো ডালিয়া দাস পুকুর কোন দিকে কালকে শেষ হবে দাদা কালকে শেষ হবে রবিরাম দা কালকে শেষ হবে আপনি কোকই ভাবি কোকই দেবেন সঞ্জিত রায় দাদা কোথায় গান হচ্ছে দাদা নীলফামারি পলাশ বাড়িতে গান হচ্ছে দাদা আমাকে যে মন্দ কথা বলিলে পুড়িয়া পা
শোন আমার কথা পাপে মোর পরে আমি মরি আমার মানি পাথরে অবশ্যই পারবো দাদা, বিনা সুর কেন, আরো দূরে হলে পারবো। বলি তো মামি, আমি মরি ওমর মামি মত রে স্থাপি, আগে তুমি রক্ষা করা কি করে ব্যাপারে আমি কিভাবে দেখেছি, শোনো তুই কথা, তুই তো মোর ভাগিনা হই, হাজার হইলো, একটা নহায়, দুইটা নহায়, দশটা নহায়, আটটা নহায়, এত কেন ভাবিনা আগে আছো কেন, আগে তোর তো আমি আসিনি মামি, কি করবো তো কি করবে একটু করে দেখতে পারবে, তাহলে শোনো আমার কথা, একটা মই টই দিবে নাকি, তোমার ভাগিনা কি কথা শুনো, আমার কথা শুনো, কিভাবে তোমার ওই জৈবন দেখেছি, বিকাশচন্দ্র আপনাকে ধন্যবাদ দাদা, আপনি একটু শেয়ার দিবেন দাদা, শেয়ার দিবেন, শেয়ার দিবেন, তবে বলো কানা কানা দর্শক পরিপূর্ণ, আপনি একটু শেয়ার দিবেন, বলি গো মামি, বিকাশচন্দ্র দাদা আপনি একটু শেয়ার দিবেন দাদা, শেয়ার দিবেন, আপনার ভালো লাগলে শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিবেন দাদা, মিঠুন রাজ রায় এটা গান হচ্ছে ভাই, কেউ বলে বেহুলা লক্ষ্মীদের, কেউ বলে মনসা মঙ্গল, শরৎ।
রায়হান ভাই অবশ্যই শেয়ার দিবেন ভাই, শেয়ার দিবেন, লাইক করবেন, তাহলে আমরা অনেক কিছু দেখাতে পারবো আপনার। অবশ্যই ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিতে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে।